আচ্ছা দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। হ্যাঁ খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে রিলেশান রিলেশান তো সেট রিলেশান ম্যাপিং পর পরপরই আছে জিনিসগুলো এবং ম্যাথামেটিক্স অনার্স পড়তে গেলে সেট রিলেশান ম্যাপিং সম্পর্কে একটা ভালো ধারণা রাখতেই হবে ঠিক আছে তো রিলেশানটা কী রিলেশান অ্যাকচুয়ালি হচ্ছে এ অ্যান্ড বি বলছে লেট ক্যাপিটাল এ অ্যান্ড বি বিটু নন বি টু নন প্রথমে এ এবং বি কে কেমন হতে হবে নন এমটি তার মানে কি এ নট ইকুয়ালস টু বি নট টু এ এবং বি এই সেট দুটো নন হতে হবে অ্যাকচুয়ালি এমনি জেনারেলি যদি খুব ইতে বলা হয় সিম্পল ভাষায় যদি বলা হয় তাহলে এ সেটের একটা এলিমেন্টের সঙ্গে বি সেটের একটা এলিমেন্টের রিলেশন সম্পর্ক হ্যাঁ মানে এ আর বি সেটের মধ্যে যে এ এবং বি সেট দুজন দুজনে এ এবং বি সেটের মধ্যে দুটো এলিমেন্ট একে অপরের মধ্যে যে সম্পর্ক তৈরি করে সেটাকে রিলেশন বলা হয় ঠিক আছে এবার সেই সম্পর্কর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেওয়া থাকে ঠিক আছে যেমন এ বিলংস টু এ এ সেটের একটা এলিমেন্ট আর বি বিলংস টু বি বি সেটের একটা এলিমেন্ট দুজনই একে অপরের সঙ্গে রিলেটেড তো সেই রিলেশনটাকে আমরা এ রো বি এইভাবেও ডিনোট করে থাকি অথবা আমরা এইভাবেও ডিনোট করে থাকি এ আর বি কোনো জায়গায় আর ইউজ করা হয় কোনো জায়গায় রো ইউজ করা হয় ঠিক আছে কোনো জায়গায় আর ইউজ করা হয় কোনো জায়গায় রো ইউজ করা হয় তো এ সেটের এ এলিমেন্ট বি সেটের বি এলিমেন্টের সঙ্গে যে রিলেশনশিপ এটাকে এ রো বি বা এ আর বি দিয়েও ডিনোট করা হয় তো অ্যাকচুয়ালি এইভাবে বললে তো হবে না এর একটা নির্দিষ্ট একটা ডেফিনিশন আছে সেই ডেফিনিশনটা আমাদেরকে জানতে হবে তো ডেফিনিশনটা কি ডেফিনিশনটা বলছে ডেফিনিশনটা জানার আগে আমাদেরকে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে কাটেশন প্রোডাক্ট যদিও আমি তোমাদের আগে বলেছি কার্টেসিয়ান প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্টটা কি কার্টেশন প্রোডাক্ট আমি যখন সেট থিওরি পড়াই সেট থিওরিতে কার্টেশন প্রোডাক্টের ডেফিনেশন আমরা পড়েছি তবু একবার বলে দিচ্ছি কার্টেশান প্রোডাক্টটা কি কার্টেশান প্রোডাক্ট হচ্ছে এ ক্রস বি হ্যাঁ এ আর বি এ নট ইকুয়ালস টু ফাই আর বি নট ইকুয়ালস টু ফাই এ অ্যান্ড বি দুটো নন এমটি সেটস তাহলে তাদের দুজনের কার্টেশন প্রোডাক্ট হচ্ছে এ কমা বি ইকোয়ালস টু অর্ডার পেয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বিলংস টু এ বিলংস টু বি এটা হচ্ছে কার্টেশন প্রোডাক্ট ঠিক আছে এ ক্রস বি কার্টেশান প্রোডাক্টকে ডিনোট করা হয় এ ক্রস বি এবং কাটেশন প্রোডাক্ট লেখা কিভাবে হয় এ বিলংস টু এ বিলংস টু বি এইভাবে মানে প্রথম এলিমেন্টটা প্রথম সেটে হবে আর দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেটে হবে এই ধরনের এইটাকে বলা হয় কার্টেশান প্রোডাক্ট তো এই কার্টেশান প্রোডাক্ট এই কার্টেশান এই কার্টেশান প্রোডাক্টটাই এক এই কার্টেশান প্রোডাক্টটাই এক ধরনের রিলেশন ঠিক আছে এই যে এ ক্রস বি কার্টেশান প্রোডাক্টটাই হচ্ছে রিলেশন তো এটাকে আরেকটু ভালোভাবে কিভাবে বলা হচ্ছে যেমন ধরো এ ইকলস টু দেওয়া আছে ওয়ান কমা টু আর বি টু দেওয়া আছে ছোটো হাতের বি কমা সি এইটা দেওয়া আছে তাহলে এ ক্রস বি সমান কী বেরোবে আমাদের এ ক্রস বি সমান আমার বেরোবে ওয়ান কমা এ ওয়ানের সঙ্গে ওয়ান কমা বি ওয়ানের সঙ্গে বি তারপরে কী হবে ওয়ান কমা সি একই রকমভাবে কী হবে টু কমা বি আবার কী হবে টু কমা সি এই যে কার্টিশিয়ান প্রোডাক্ট এই যে কার্টেশান প্রোডাক্ট এ ক্রসের এলিমেন্টগুলো আর বি ক্রসের এলিমেন্টগুলো কি আকারে আছে দেখো এই আকারে হ্যাঁ তো এইটাই হচ্ছে এই কার্টেশান প্রোডাক্ট এই যে এ ক্রস বি এর আমি কার্টেশান প্রোডাক্ট পেলাম এইটাই অ্যাকচুয়ালি রিলেশান তো অ্যাকচুয়ালি রিলেশান কী রিলেশান হচ্ছে রিলেশনের ডেফিনেশান হচ্ছে লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি টু নন সেটস বি টু নন এমটি সেটস ঠিক আছে নন এমটি সেটস হয়েছে এ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি এ রিলেশন বিটুইন ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বিজ ইজ কি সাবসেট অফ সাবসেট অফ এ ক্রস বি ইজ এনি সাবসেট অফ ইজ এনি সাবসেট অফ বলতে পারো এনি সাবসেট অফ এ ক্রস বি ঠিক আছে যে কোনো সাবসেট এনি সাবসেট অফ এ ক্রস বি যে এ ক্রস বি এই যে আমি পেলাম এই কার্টেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি পেলাম তো এ ক্রস বি এর আমি যে কোনো সাবসেট নিই যে সাবসেট নেব এ ক্রস বি এর সেই সাবসেটটাই হবে এ ক্রস বি এর এই এ আর বি এর মধ্যে রিলেশান অ্যাকচুয়ালি রিলেশানটা কি রিলেশানটা হচ্ছে এ ক্রস বি আমি যে কার্টেশান প্রোডাক্ট পাচ্ছি সেই কার্টেশিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকেই আমরা বলা হবে যে কোনো সাবজেক্টকে আমরা রিলেশান বলবো যেমন এখানে আমি যে কার্টেশান প্রোডাক্ট বের করেছি এখানে যে আমি কার্টেশান প্রোডাক্ট বের করেছি ভালো করে লক্ষ্য করো এই কার্টেশান প্রোডাক্টে এই কার্টেশান প্রোডাক্টে এই যে এই এই যে এইটা যেটা বের করেছি এই এক্সাম্পলটা এইটা এইটাতে আমি যেটা বের করেছি এখানে এর সাবসেট কি আছে দেখো এর এক দুই তিন চার চারটে এলিমেন্ট আছে এ ক্রস বিয়ে এ ক্রস বি চারটে এলিমেন্ট আছে তাহলে সাবসেট অফ এ ক্রস বি কত হবে এ ক্রস বিয়ের সাবসেট কত হবে আমরা জানি টু টু দি পাওয়ার ফোর তাহলে এ ক্রস বিয়ের সাবসেট কত হবে ষোলোটা তাহলে এ ক্রস বি এর সাবসেট কতগুলো হবে এ ক্রস বিয়ের সাবসেট হবে ষোলোখানা তাহলে এর কতগুলো রিলেশন পাবো আমরা এর রিলেশন পাবো ষোলোখানা তো ষোলোখানা আমার দরকার নেই ষোলোখানা আমার দরকার নেই আমি এ ক্রস বিয়ের একটা সাবসেট নিচ্ছি দেখো ওয়ান কমা বি আর ওয়ান কমা সি এইটা নিচ্ছি তাহলে এটা একটা রিলেশন এটা একটা রিলেশান কারণ এটা এর সাবসেট এবং এই রিলেশানটা কি এই রিলেশানটা বলছে এ সেটের ওয়ান এলিমেন্টটা এ সেটের ওয়ান এলিমেন্টটা বি সেটের এ বিল ওয়ান বিলংস টু এ আর বিলংস টু বি এদের এ সেটের ওয়ান এলিমেন্টটা বি সেটের বি এলিমেন্টের সঙ্গে রিলেটেড এবং এটাকে বলা হবে এ রো বি অথবা ওই সরি ওয়ান রোবি অর অথবা ওয়ান আর বি এভাবেও বলা হয় আবার একই রকমভাবে বলা হচ্ছে ওয়ান ওয়ান এ সেটের ওয়ান এলিমেন্টটা বি সেটের সি এলিমেন্টের সঙ্গে রিলেটেড এটাকে এটাকে ডিনোট করা হবে এ সেটের এ সেটের ওয়ান এলিমেন্টটা বি সেটের সি এলিমেন্টের সঙ্গে রিলেটেড এটাকে বলা হবে ওয়ান রো সি অথবা বলা হবে ওয়ান আর সি রো বলে আরও বলে ঠিক আছে এটা তো এই রকম তুমি এর যতগুলো সাবসেট নেবে এখানে তুমি যে সাবসেটটাই নেবে এ ক্রস বিয়ের প্রত্যেকটা সাবসেটই হচ্ছে এ এবং বি সেটের মধ্যে রিলেশন এবার পরবর্তীতে কী হয় এই রিলেশনগুলোকে বিভিন্নভাবে ডিফাইন করে দেওয়া থাকে এটা হলো এরকম রিলেশান এই রিলেশন ওই রিলেশন এই সব পরবর্তীতে ডিফাইন করা থাকে আমরা সব আলোচনার মধ্যেই আসবো তো একটা জিনিস লক্ষ্য করো যে এ সেটের মধ্যে যদি দুটো এলিমেন্ট হয় আর বি সেটের মধ্যে যদি দুটো এলিমেন্ট হয় তাহলে এ ক্রস বি এর মধ্যে কত এলিমেন্ট হচ্ছে এই দুটো এলিমেন্টের প্রোডাক্ট তার মানে এম এন তার মানে এ সেটের মধ্যে যদি এমখানা এলিমেন্ট থাকে এ সেটের মধ্যে যদি এমখানা খানা এলিমেন্ট থাকে বি সেটের মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস বি এর মধ্যে কতখানা এলিমেন্ট থাকছে এ ক্রস বি এর মধ্যে থাকছে এম ক্রস এন এলিমেন্টস এম এলিমেন্ট এর মধ্যে এন এলিমেন্ট তার মানে এর মধ্যে কত থাকছে এম ক্রস এলিমেন্ট এম ক্রস এন এলিমেন্টস তাহলে এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে তোমার এ ক্রস বি সেটের মধ্যে কতগুলো রিলেশন তৈরি হবে এ ক্রস বি সেটের মধ্যে কতগুলো রিলেশন তৈরি হবে সেটের জেনারেলাই আমরা জেনারেল বলছি এবার তুমি এলিমেন্টগুলো চেঞ্জ করে দাও এলিমেন্টগুলো চেঞ্জ করে দিলে এম আর এন এর মান চেঞ্জ করে দাও তাহলে জেনারেল ওয়েতে আমি বলছি এ সেটের মধ্যে যদি এমখানা এলিমেন্ট থাকে আর বি সেটের মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে তাহলে তার রিলেশন কি হবে রিলেশন এ ক্রস বি এর সাবসেট কটা রিলেশন তৈরি হবে এ ক্রস বি এর সাবসেট সাবসেট কতগুলো হয় পাওয়ার সেটে আমরা জানি কোনো সেটে যতগুলো এলিমেন্ট থাকে তার টু দি পর করে দিলেই হয় তাহলে এ ক্রস বি এর মধ্যে যদি এম এন এলিমেন্ট থাকে তাহলে এ এ ক্রস বি এর সাবসেট কত হবে টু টু দি পাওয়ার এম তাহলে এ সাবসেট কতগুলো পাবো টু টু দি পাওয়ার এম ঠিক আছে টু টু দি পাওয়ার এম খানা এখানে যেমন হয়েছে কটা খানা এরকম তুমি এর কতগুলো সাবসেট পাবে খানা তো এইভাবেই তোমাকে রিলেশন তোমাকে এইভাবেই দেওয়া থাকবে এক কথায় রিলেশনটা হচ্ছে কি এ ক্রস বি এ আর বি দুটো নন এম টি সেট এ ক্রস বি নন এমটি সেটের সাবসেটকেই বলা হচ্ছে রিলেশন এ ক্রস বি নন এমটির সাবসেটকে বলা হচ্ছে রিলেশন আর এ ক্রস বি এটাও তাহলে নিজেই নিজের রিলেশন এটাও একটা রিলেশন যেহেতু এ ক্রস বি নিজেই নিজের সাবসেট যেহেতু এ ক্রস বি নিজেই নিজের সাবসেট তাহলে এটাও তো রিলেশন তার মানে এখানে কি বলা হচ্ছে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড এইটা দুদিনই এবং এই রিলেশনের নাম হলো এই যে যখন আমি এ ক্রস বিকে নি নেবো তখন এটা হবে ইউনিভার্সাল রিলেশন মানে এই রিলেশনটা সমস্ত রিলেশনগুলোকে কভার করবে এটাকে বলা হবে ইউনিভার্সাল রিলেশন ঠিক আছে এর বাইরে আর রিলেশান হওয়া সম্ভব নয় এর বাইরে আর রিলেশান হওয়া সম্ভব নয় তো এইবার আমরা কিছু এক্সাম্পল নেব। এবার এ আর বি এইবার দেখো আমরা যে ডিফাইন করছি এ আর বিয়ের মধ্যে যদি রিলেশন হয় এ আর বি এর মধ্যে যদি রিলেশন তৈরি হয় তাহলে বলা হচ্ছে এ রো বি আর এ আর বিয়ের মধ্যে যদি রিলেশন তৈরি না হয় তাহলে সেটাকে ডিফাইন করা হবে যদি রিলেশন হয় তাহলে এ বিলংস টু এ আর বি বিলংস টু বি এদের মধ্যে যদি রিলেশান তৈরি হয় তাহলে রিলেশন যদি তৈরি হয় তখন সেটাকে ডিনোট করা হবে এ ও বি অথবা এ আর বি এইভাবে আর যদি রিলেশন তৈরি না হয় রিলেশন তৈরি না হয় নট এ রিলেশন আচ্ছা আর একটা জিনিসও বলা হয় এটাকে এভাবেও বলা হয় এ কমা বি বিলংস টু রো অর এ কমা বিলংস টু আর এটাও বলা হয় হ্যাঁ এটাও বলা হয় এ কমা বিলংস টু রো অথবা এ কমাবি বিলংস টু আর এভাবেও বলা হয় যদি রিলেশনটাকে আর দিয়ে ডিনোট করা হয় যদি রিলেশনটাকে আর দিয়ে ডিনোট করা হয় তাহলে এ কমা বিলংস টু আর যদি রিলেশনটাকে রো দিয়ে ডিনোট করা হয় তাহলে এ কমা বিলংস টু রো এটা বলা হয় আর রিলেশন যদি না হয় এ আর বি এর মধ্যে যদি রিলেশন না হয় তাহলে এ রো মাথায় বার দিয়ে বি অথবা এ রো এইভাবে কেটে দিয়ে বি অথবা এ কমা বি ডাজনট বিলংস টু রো এইভাবে ডিনোট করা হয় একই রকমভাবে আর দিয়ে যদি ডিনোট করা হয় এ আর মাথায় বার দিয়ে বি এ আর এভাবে কেটে দিয়ে বি কমাবি ডাজ নট বিলংস টু আর এইভাবে বলা হয় ঠিক আছে বিভিন্ন রকম মথার বিভিন্ন রকম ওয়ে ইউজ করে তো এইটা রিলেশান হলে এইভাবে দেখানো হয় এটা বা এটা অথবা এটা বা এটা যে কোনো একটা রিলেশান না হলে এইভাবে দেখানো হয় ঠিক আছে তো এই এই হচ্ছে আমাদের রিলেশান দেখানো মানে কীভাবে রিলেশানকে আমরা রিপ্রেজেন্ট করবো আর রিলেশানটা কী রিলেশান অ্যাকচুয়ালি কী রিলেশান হচ্ছে এ ক্রস বিয়ের নন এম সাবসেট ঠিক আছে এ ক্রস বি আমরা যে কার্টেশিয়ান প্রোডাক্ট পাবো এ ক্রস বিয়ের নন এমটি সাবসেট ঠিক আছে এটা হচ্ছে রিলেশান এইবার যেমন তোমাদের বইয়ে একটা এক্সাম্পল বইয়ে দু একটা এক্সাম্পল আছে সেই এক্সাম্পলকে নিয়ে একটু আলোচনা করি তাহলে আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দেখো যে বলছেন একটা কলেজ আছে কলেজে টিচার্স আছে টিচার্সদের সেটটাকে ক্যাপিটাল টি নাম দেওয়া হচ্ছে এবং সেটাকে নাম দিচ্ছি টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর এইভাবে নাম দিলাম হ্যাঁ আর এস স্টুডেন্টস এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এইভাবে নাম দিলাম ঠিক আছে একটা কলেজে এই যে টি ওয়ান টি টু চারটে টিচার আছে আর এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এই এই পাঁচখানা টিচার আছে ঠিক আছে এবার যেহেতু আমি ম্যাথের টিচার তাহলে ম্যাথেরই একটা এক্সাম্পল নিই বই যেটা আছে সেটাই বলছি আরও বলছি প্রচুর এক্সাম্পল আছে হাজার হাজার এক্সাম্পল আছে এই দুখানা টিচার আমি ধরে নিলাম ম্যাথামেটিক্সের টিচার ঠিক আছে আর এই বাদ বাকি টিচারগুলো আদার্স আদার্স আম এবার তোমরা হয়তো বলবে কলেজে কি চারটেই টিচার আছে কলেজে প্রচুর টিচার আছে হ্যাঁ এইবার আমি ধরে নিই এইবার এইখানে বলে দিচ্ছি এই দুটো স্টুডেন্ট আমি ধরে নিলাম ম্যাথ অনার্সের স্টুডেন্ট ঠিক আছে ম্যাথ অনার্সের আর এই বাদ বাকিগুলো আদার্স অন্যান্য স্টুডেন্ট ঠিক আছে এইবার তাহলে এইখানে লক্ষ্য করো সরি ম্যাথ অনার্স ম্যাথ অনার্স এস এস ওয়ান আর এস টু ম্যাথ অনার্সের স্টুডেন্ট টি ওয়ান আর টি টু ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের টিচার হ্যাঁ আর টি ও টি থ্রি টি ফোর আলাদা ডিপার্টমেন্টের টিচার আর এস থ্রি এস ফোর এস ফাইভ এগুলো হচ্ছে আদার্স অন্যান্য বিভাগের স্টুডেন্ট আর এস ওয়ান এস টু হচ্ছে ম্যাথ অনার্সের স্টুডেন্ট এইবার দেখো রিলেশানের পয়েন্ট অফ ভিউ এমনি ইন জেনারেলি যদি আমরা বলি যে এইখানে কোন স্টুডেন্টটা কোন টিচারের সঙ্গে রিলেটেড এইবার যদি আমরা বলি জেনারেল পয়েন্ট অফ ভিউতে যে প্রত্যেকটা স্টুডেন্টেরই তো সবাই টিচার তাহলে প্রত্যেকটা টিচারই তো সবার সঙ্গে সমস্ত স্টুডেন্টের সঙ্গে রিলেটেড ঠিক আছে তো সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে জেনারেল জায়গা থেকে একটু বেরিয়ে এসে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি ডাইরেক্ট রিলেশান এখানে কাদের সঙ্গে কাদের তৈরি হচ্ছে যে ম্যাথ অনার্সের স্টুডেন্টগুলো কেবলমাত্র দেখো ম্যাথ অনার্সের স্টুডেন্টগুলো ডাইরেক্ট ম্যাথ ম্যাথের টিচারদের সঙ্গে বেশি রিলেটেড ইভেন কলেজে তো এটাও হয় যে আপন আপন ডিপার্টমেন্টের টিচার ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের টিচারদের স্টুডেন্ট ঠিকঠাক চেনেই না এটা হয় তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসো জেনারেল জায়গা থেকে বেরিয়ে এসে ভাবো বিষয়টা ভাবো যে ম্যাথ অনার্সের স্টুডেন্টরা কাদের সঙ্গে ম্যাথ অনার্সের স্টুডেন্টরা কার কোন টিচারদের সঙ্গে রিলেশন তৈরি করবে কাদের সঙ্গে রিলেটেড থাকবে মূলত ম্যাথ অনার্সের টিচারদের সঙ্গে তাহলে কী হবে এখানে এস ওয়ান স্টুডেন্টটা এখানে কী হবে টি ওয়ান যদি টিচারটা আমি নিই টি ওয়ান টিচারটা কার সঙ্গে রিলেশান হবে টি ওয়ান টিচারটা এস ওয়ানের সঙ্গে হবে আবার কী হবে টি টু টিচারটাও কার সঙ্গে হবে এস ওয়ান স্টুডেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে একই রকমভাবে টি ওয়ান টি ওয়ান টিচারটা কার সঙ্গে রিলেশন তৈরি করবে এস টু স্টুডেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে আবার টি টু স্টুডেন্টটা কার সঙ্গে রিলেশন তৈরি করবে এস টু স্টুডেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে এইগুলো সবগুলোকে যদি আমি নাম রো দিই তাহলে কী হবে এগুলো সবগুলো বিলংস টু রো হবে তাই না কারণ এগুলো প্রত্যেকটা রিলেশন হচ্ছে এইবার আমি যদি এইরকম বলি টি ওয়ান এস থ্রি টি ওয়ান টিচারটা এস থ্রি এস থ্রি তো আদার্স স্টুডেন্ট এটা কী হয়ে যাবে এদের রিলেশনকে যদি আমি রো দিয়ে ডিফাইন করি যে এদের টিচার্স আর স্টুডেন্ট রিলেশনকে যদি রো দিয়ে ডিফাইন করি তাহলে টি ওয়ান এস থ্রি ডাজ নট বিলংস টু রো কারণ টি ওয়ানটা ম্যাথের স্টুডেন্ট আর টি থ্রিটা আদার্স স্টুডেন্ট তাহলে কি টি ওয়ান আর এস থ্রি ডাজ নট বিলংস টু এদের মধ্যে রিলেশনটা তৈরি হচ্ছে না একই রকমভাবে আমি যদি এরকম বলি টি ওয়ান টি টু এস ফাইভ এটাও কী হবে নট বিলংস টু রো হয়েছে এটা হবে তাহলে এইখানে এইটা একটা রিলেশনের এক্সাম্পল তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে এইভাবে ঠিক আছে আবার আমি একটা সেট নিলাম a ইকুয়ালস টু এইকোয়ালস টু একটা সেট নিলাম দুই তিন চার পাঁচ ঠিক আছে বি একটা সেট নিলাম দশ এগারো বারো তেরো 14 এইটা একটা নিলাম ঠিক আছে এইবার এদের মধ্যে রিলেশান নিলাম এদের মধ্যে রিলেশান নিলাম রিলেশনের ডেফিনেশানটি কি ইচ এলিমেন্ট অফ এ এলিমেন্টস অফ এ ইচ এলিমেন্ট দরকার না এলিমেন্টস অফ এলিমেন্টস অফ এ ইজ ডিভাইজার অফ ডিভাইজার অফ এলিমেন্টস অফ বি এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোকে ডিভাইড করবে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোকে ডিভাইড করবে ঠিক আছে এদের মধ্যে রিলেশানের নামটা কি দিলাম রো রো ইকোলস টু কি বললাম এলিমেন্টস অফ এ ইজ ডিভাইজার অফ এলিমেন্টস অফ বি এলিমেন্টস অফ এ ইজ ডিভাইজার অফ এলিমেন্টস অফ বি এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোকে ডিভাইড করবে সেই সেই রিলেশন তাহলে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোকে ডিভাইড করবে তাহলে এখানে দুই কাকে কাকে ডিভাইড করতে পারবে অ্যাকচুয়ালি এবার এ ক্রস বি এর মধ্যে এখানে যদি এ ক্রস বি বের করি আমি এখানে এ ক্রস বি যদি আমি বের করি এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে এখানে চারটে আর এখানে পাঁচটা মোট কতগুলো এলিমেন্ট থাকবে মোট টোয়েন্টি এলিমেন্টস থাকবে মোট খানা এলিমেন্ট থাকবে হ্যাঁ এ ক্রস বি এর মধ্যে কুড়িখানা এলিমেন্ট থাকবে তাহলে কুড়িখানায় কি রিলেশান হবে কুড়িখানায় রিলেশান তো হবে না কোনটা রিলেশন হবে রিলেশন অ্যাকচুয়ালি কী দাঁড়াবে এখানে রিলেশান টু টু এখানে দুই দুই কার কার ডিভাইড মানে এখানে কোন কোন সংখ্যাকে দা কোন কোন সংখ্যাকে দুই ডিভাইড করতে পারবে তাহলে টু কমা টেন হবে না কারণ দুই দশকে ডিভাইড করতে পারবে একই রকমভাবে কী হবে টু কমা টুয়েলভ হবে আর একটা কী হবে টু কমা ফরটিন হবে হয়েছে আচ্ছা এটা দুই আর কি আর হবে আর হবে দুই এগারো কেউ তেরো কে কাউকে ডিভাইড করতে পারবে না এবার তিনে এসো তিন এখানে কাকে ডিভাইড করতে পারবে তিন কেবলমাত্র বারোকে ডিভাইড করতে পারবে থ্রি কমা টুয়েলভ তিন কেবল মাত্র বারো কে ডিভাইড করতে পারবে আচ্ছা এবার চারে এসো চার কাকে কাকে ডিভাইড করতে পারবে চারও কেবলমাত্র বারোকেই ডিভাইড করতে পারবে হয়েছে আচ্ছা এবার পাঁচে এসো পাঁচ কাকে ডিভাইড করতে পারবে পাঁচ কেবল মাত্র 10 কে ডিভাইড করতে পারবে ঠিক আছে এইগুলো টু রো এইগুলো হবে টু রো এইটা ঠিক আছে অথবা রো ইকোলস টু এইভাবেও দিতে পারো এইভাবে রো ইকোলস টু এটাও লিখতে পারো ঠিক আছে এটাও লেখা যেতে পারে ঠিক আছে আচ্ছা হয়েছে রোল কল টু এটা এইবার দেখো রো এইটা রো আমাদের এই এই রিলেশনটা তৈরি হচ্ছে এই রিলেশনটা তৈরি হচ্ছে কি এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোকে আমার ডিভাইড করবে কোন এলিমেন্টটা কাকে ডিভাইড করতে পারছে দেখো কোন এলিমেন্টটা দুই দশকে ডিভাইড করছে দুই বারোকে ডিভাইড করছে আর দুই চোদ্দোকে ডিভাইড করছে ঠিক আছে তার জন্য টু টেন টু টুয়েলভ টু ফোরটিন এইগুলো রিলেশানে থাকছে আরেকটা জিনিস লক্ষ্য করো টু ইলেভেনকে আর থার্টিনকে ডিভাইড করতে পারছে না তাহলে টু কমা ইলেভেন কী হবে নট বিলংস টু রো একই আমি যদি লিখি ফোর কমা থার্টিন এটাও কি হবে নট বিলংস টু রো তাহলে এই কুড়িখা আমি কটা এ ক্রস বিয়ের মধ্যে কটা এলিমেন্ট পাচ্ছিলাম এ ক্রস বি এর মধ্যে কুড়িটা এলিমেন্ট পাচ্ছি কিন্তু কুড়িটা এলিমেন্টটি কি রিলেশন হচ্ছে কুড়িটা এলিমেন্ট রিলেশন হচ্ছে না রিলেশন কোনগুলো হচ্ছে যেগুলো বি সেটের এলিমেন্টগুলোকে এ সেটের যে এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোকে ডিভাইড করতে পারছে কোন কোনটা ডিভাইড করতে পারছে দুই দশকে ডিভাইড করতে পারছে দুই বারোকে ডিভাইড করতে পারছে দুই চোদ্দোকে ডিভাইড করতে পারছে তিন তিন বারোকে ডিভাইড করতে পারছে আর কাউকে পাচ্ছে না তাই না তিন বারোকে ডিভাইড করতে পারছে চার চারও বারোকে ডিভাইড করতে পারছে আর পাঁচ পাঁচ দশকে ডিভাইড করতে পারছে তাহলে এটা হচ্ছে রিলেশন ঠিক আছে এই এটাকেই বলা হচ্ছে রিলেশন এইটা আরও একটা এক্সাম্পল দেওয়া হলো তোমাদের এইভাবে রিলেশানের এক্সাম্পল আমরা দিয়ে থাকি তো এইরকম প্রচুর এক্সাম্পল আছে বইয়ে এই এক্সাম্পল দুটো আছে আমি এই এক্সাম্পল দুটো নিয়ে একটু আলোচনা করলাম হ্যাঁ তো তোমরা হাজার হাজার এক্সাম্পল বানাতে পারো পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব রিলেশানের হ্যাঁ অঙ্ক যখন করব তখন প্রচুর প্রচুর এক্সাম্পল পেয়ে যাব অনেক অনেক এক্সাম্পল পাবো

ডোমেন কাদেরকে নিয়ে তৈরি হবে ডোমেন হবে সেই সমস্ত এলিমেন্ট এ বিলংস টু এ বিলংস টু এ ডোমেন টু টু এ এ এ সেই ডোমেন কে ডোমেনকে আমরা ডেফিনেশন কি দেবো ডোমেন আমরা ডেফিনেশন দেব এ বিলংস টু এ হয়েছে এ বিলংস টু এ সেই সমস্ত এলিমেন্টগুলো আর এখানে এটা লিখতে হবে আরেকটা জিনিস লিখতে হবে এ কমা বি বিলংস বিলংস টু টু রো রো এ রিলেশান হতে হবে রিলেশানের প্রথমে ডি রো ডোমেন অফ রো প্রথমে এই রিলেশানের ডোমেন রো আমাকে ডোমেন বের করতে গেলে আগে রিলেশান হতে হবে রিলেশানের ডোমেন যেটা বের করছি আমরা রিলেশানের ডোমেন রিলেশান না হলে আমরা ডোমেনে কী করে বের করবো ডি রো সেটাকে আমরা ডিনোট করবো এ এ বিলংস টু এ সাজ দ্যাট এ কমা বিলংস টু রো আচ্ছা এইবার একটা জিনিস একটু দেখে নাও জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো না কি বলবো দাঁড়াও দেখি আচ্ছা এক্সাম্পল তো দেওয়াই আছে আমার এখানে তাই না নতুন করে এক্সাম্পল তৈরি করার দরকার নেই ঠিক আছে এইবার দেখো আমরা কি হলো আচ্ছা দেখো কি বলছি আমরা এটাকে বলা হচ্ছে ডোমেন তাহলে ডোমেন কি হচ্ছে আমরা এ ক্রস বি যে রিলেশন পাচ্ছি এ ক্রস বি রিলেশনের মধ্যে এ সেটের এলিমেন্টগুলোকে ডোমেন বলা হচ্ছে তাহলে এ সেটের এলিমেন্টগুলোকে ডোমেন বলা হচ্ছে প্রথমে আমি এই যে এক্সাম্পল নিয়েছি এই এক্সাম্পলে রো ইকুয়ালস টু কত আছে এই এক্সাম্পলে রো ইকুয়ালস টু আছে আমার টু কমা টেন টু কমা টেন টু কমা টুয়েলভ আর টু কমা ফরটিন তারপরে কি আছে থ্রি কমা টুয়েলভ তারপরে কি আছে ফোর কমা টুয়েলভ তারপরে কত আছে ফাইভ কমা টেন এই যে এক্সাম্পলটা দেওয়া আছে আমি উপরে লিখলাম নিচে লিখলে হয়তো গুলিয়ে ফেলতে পারো তার জন্য উপরে আবার আর একবার লিখে নিলাম রিলেশন তো এই রিলেশনের প্রথমে রিলেশন হলো হ্যাঁ এই রিলেশানের এ এ সেটের এলিমেন্ট কোনগুলো এই রিলেশনের যদি আমরা ডোমেন বের করি এই রিলেশানটা যদি আমরা ডোমেন বের করি এই রিলেশানের প্রথম যে এলিমেন্টগুলো সেইগুলো হচ্ছে ডোমেন এই সেটের এই যে প্রথম যে এলিমেন্টগুলো এই যে এইটা 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 আর এইটা এই যে এদেরকে নিয়ে কালেক্ট করে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে ডোমেন তাহলে কী হবে টু আবার টু একই সেটের মধ্যে আমরা বারবার রিপিট করব না সেটের মধ্যে একই এলিমেন্ট রিপিট হয় না তাহলে টু থ্রি ফোর ফাইভ এইটা হচ্ছে আমাদের ডোমেন টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের ডোমেন মানে এ সেটের এই যে রিলেশনের এ সেটের মানে প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে রিলেশনের প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা হবে ডোমেন আচ্ছা এইবার নেক্সট হচ্ছে ইমেজ 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 কি ইমেজটাকে আমরা বলবো ইমরো আই এম ইমরো এবং সেটাকে আমরা ডিনোট করবো কিভাবে এ সাজ দ্যাট সরি বি ছোট হাতের বি সাজ দ্যাট কী হবে বিলংস টু বি আর একটা কী হবে এ কমা বিলংস টু রো এ কমা বিলংস টু রো তার মানে কী হবে অ্যাকচুয়ালি কী হবে ইমেজটা কি ইমেজ হচ্ছে এই যে এই রিলেশনের দ্বিতীয় এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলো তাহলে এখানে বি সেটের এলিমেন্ট কোনগুলো কোনগুলো আছে দেখো দশ আছে বারো আছে চোদ্দো আছে তারপরে বারো আছে বারো আছে আর দশ আছে আর আছে নেই আর তো নেই দশ বারো চোদ্দো বারো 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 দশ তার মানে আর রিপিট করার দরকার নেই তাহলে ইমেজ হচ্ছে আমার কি ইমেজ হচ্ছে দশ দশ কামা বারো কামা চোদ্দ এটা হচ্ছে আমাদের ইমেজ ঠিক আছে বি সেটের তাহলে ডোমেনটা কি ডোমেন হচ্ছে রিলেশানের ভালো করে বোঝো ডোমেন এইবার তুমি যদি বলে দাও এ সেটটা ডোমেন বি এটা হচ্ছে ডোমেন আর বিটা হচ্ছে ইমেজ তা নয় হ্যাঁ যে এ সেটের এলিমেন্টগুলোকে আমি ডোমেন বলে দিলাম এখানে এ সেট মিলে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে যদি এই সেটের মধ্যে যদি আমার দশ না থাকতো এই সেটের মধ্যে যদি আমি এই এই এগারো থেকে নিতাম তাহলে কি হতো এখানে পাঁচ আসতো না তাই না এখানে পাঁচ আসতো না তাহলে এ সেট পেতাম না তো আমি দশ থেকে নিয়েছি বলে ওখানে পাঁচ আসছে ঠিক আছে যদি এগারো বারো তেরো নিতাম যদি আমি এখানে আমি এখানে দশ না নিয়ে এগারো বারো এগারো বারো তেরো চোদ্দো নিতাম তাহলে দুই কিন্তু থাকতোই এই জায়গাটায় কী হতো এই এইটা চল এইটা বাদ চলে যেত এটা বাদ চলে যেত কিন্তু এখানে পাঁচ দশও বাদ চলে যেত তাই না পাঁচ আসতো না এবার এখানে যেহেতু আমি দশ নিয়েছি পাঁচ চলে আসছে আর কিছুই না এখানে আমার ডোমেনটা এ সেট চলে আসছে গোটাটা এই এই অঙ্কটাই আমার ডোমেন সেট গোটা এ চলে আসছে এমনও হতে পারে যে ডোমেন এ সেট গোটা নাও আসতে পারে তাহলে অ্যাকচুয়ালি ডোমেনটা কী হচ্ছে ডোমেন হচ্ছে আমি যে রিলেশানটা বেরোবে ভালো করে লক্ষ্য করো যে রিলেশানটা বেরোবে সেই রিলেশানের আবার বলছি যে রিলেশানটা বেরোবে সেই রিলেশানের এ সেটের এলিমেন্টগুলোকে বলবো ডোমেন আর বি সেটের এলিমেন্টগুলোকে বলবো আমরা রেঞ্জ ইমেজ সরি এ সেটের এলিমেন্টগুলোকে বলবো এ সেটের এলিমেন্টগুলো আবার বলছি রিলেশানের আমাকে রিলেশান বানাতে হবে রিলেশন তৈরি করার পর এ সেটের এলিমেন্টগুলোকে নিয়ে যে আমি সেট তৈরি করব সেটাকে বলবো ডোমেন আর রিলেশানের মধ্যে বি সেটের এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা হবে রেঞ্জ এটা মনে থাকে যেন ডোমেন আর রেঞ্জ স্টুডেন্টরা এটা ভুল করে এ সেটকে ডোমেন বলে বি সেটকে রেঞ্জ বলে দেয় না এ সেটকে ডোমেন বি সেটকে রেঞ্জ আমি তখনই বলবো যদি এদের মধ্যে সব রিলেশানগুলো এ এ ক্রস বি যদি সব এলিমেন্টগুলো সবার সঙ্গে রিলেশন তৈরি করে তো প্রথমে আমাকে রিলেশন তৈরি করতে হবে রিলেশন তৈরি করার পর এ সেটের এলিমেন্টগুলোকে নিয়ে হবে ডোমেন আর বি সেটের এলিমেন্টগুলোকে নিয়ে হবে আমার রেঞ্জ হয়েছে এখানে আরও একটা জিনিস তোমাদের ডেফিনেশানটা বলে দিই ইনভাস রো ইনভার্স রো ইনভার্স ইকুয়ালস টু কি হবে রো ইনভার্স হবে বি কমা এ সাজ দ্যাট এ বিলংস টু এ বিলংস টু বি এটা হচ্ছে রো ইনভার্স ঠিক আছে এটা হচ্ছে আমার রো ইনভার্স মানে কি রো ইনভার্সটা অ্যাকচুয়ালি কি রোকে উল্টে দাও ঠিক আছে তো এইখানে আমি এটা মুছতে চাইছি না কারণ এটা যেহেতু আমার সবগুলোর সঙ্গে জড়িয়ে আছে তাই এটাকে আমি মুছতে চাইছি না তাহলে এইটা যদি আমার রো হয় এইটা যদি আমার রো হয় তাহলে রো ইনভার্স অ্যাকচুয়ালি কী দাঁড়িয়ে যাবে এটা যদি আমার রো হয় তাহলে রো ইনভার্স কি হয়ে যাবে দশ কমা দুই তারপরে কি হবে বারো কমা দুই তারপরে কি হবে চোদ্দ কমা দুই তারপরে কি হবে বারো কমা তিন তারপরে কি হবে চোদ্দ বারো কমা চার তারপরে কি হবে দশ কমা পাঁচ এইটা হলো আমার রো ইনভার্স ঠিক আছে মানে রো ইকুয়ালস টু দেখো এইটা হচ্ছে রো ইকুয়ালস টু আমার দেওয়া আছে এ কমা দ্যাট এ বিলংস টু এ আর বি বিলংস টু বি অ্যাকচুয়ালি যদি রো এর ডেফিনেশান আমার এইটা আসে মানে সেই সমস্ত এইটাকে যদি আমি রো বলে নিই হ্যাঁ রো এর মধ্যে এই যে এ বি সেই সমস্ত এবি যেটা এ আছে বি এ আছে এই রিলেশনটাকে নিয়ে যদি চলি অ্যাকচুয়ালি এই ডেফিনেশানটা দেওয়া যাবে না যদিও ঠিক আছে কিন্তু এখানে কী হচ্ছে কেন দেওয়া যাবে না মানে আমার রোল রিলেশন তৈরি হওয়ার পর যদি আমি বলি রিলেশন তৈরি হওয়ার পর যদি রো আমার এটা হয় তাহলে রো ইউনিভার্সটা কী হয়ে যাবে এই এ আর বি জায়গাটা অল্টারনেট করে নেবে রো এ আর বি জায়গাটা অল্টারনেট করে নেবে তবে রো ইনভার্স অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে রো ইনভার্স হয়ে যাচ্ছে আমার রো ইনভার্স হয়ে যাচ্ছে কি বি কমা এ এই যেমন কী হয়ে যাচ্ছে দুই আর দশ এটা কী হয়ে যাচ্ছে দশ দুই দুই আর বারো এটা কত হচ্ছে বারো দুই দুই চোদ্দো এটা কত হচ্ছে চৌদ্দ দুই তিন বারো এটা কত হয়ে যাচ্ছে বারো তিন এইভাবে উল্টে যাচ্ছে এটা হচ্ছে রো ইনভার্স হয়েছে এইবার একটা জিনিস মজার জিনিস দেখো আমি এই যে রো ইনভার্স বের করলাম তো এই রো ইনভাস বের করার ফলে একটা মজার জিনিস পেয়ে যাচ্ছি হ্যাঁ আমি যদি এই যে এইটা পেলাম তো এইটা রো ইনভাস পেলাম এবার আমি যদি আচ্ছা এইটা মুছেই দিই এ সবাই তো দেখতেই পাচ্ছে অসুবিধার কিছু নেই এই জায়গাটা আমি মুছেই দিলাম নাহলে বলতে একটু অসুবিধা হবে একটা মজার জিনিস দেখো আগে রো ইনভাসটা লিখি আর একবার রো ইনভাস ইকুয়ালস টু দশ কমা দুই হয়েছে বারো কমা দুই চোদ্দো কমা দুই তারপরে বারো কমা তিন তারপরে বারো কমা চার তারপরে দশ কমা পাঁচ এটা হয়ে গেল আমার রো ইনভাস আচ্ছা এবার আমি ডি অফ রো ইনভার্স যদি বের করি ডোমেন অফ রো ইনভার্স আচ্ছা ডোমেন অফ রোইনভার্স দেখো তো কত বেরোচ্ছে দশ বারো চোদ্দ তাই না আর ডোমে ইমেজ অফ আমি বের করি কত হচ্ছে আমার দুই তিন চার পাঁচ তাহলে লক্ষ্য করেছো অফ রো তাই না এই দেখো এটা কার সঙ্গে সমান হচ্ছে এইটা আর এই দেখো এইটা ইমেজ কোথায় গেল এই দেখো এইটা এই দুটো সমান হয়ে যাচ্ছে তাই না এই দেখো দশ বারো চোদ্দ এ দেখো দশ বারো চোদ্দ আর এটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে ডোমেন অফ রো তাই না অ্যাকচুয়ালি কি হচ্ছে ইমেজ আর এই ইমেজ আর কী হচ্ছে ইমেজ আর ডোমেন তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ইনভার্স বের করলে ইমেজটা হয়ে যাচ্ছে ডোমেন ডোমেনটা হয়ে যাচ্ছে ইনভার্স তো তাই তো হচ্ছে যখন আমি ডোমেন অফ রো ইনভার্স বের করছি সেটা কার সঙ্গে সমান হচ্ছে ইমেজ অফ রোয়ের সঙ্গে আর একই রকমভাবে আমি যখন ইমেজ অফ রো ইনভার্স বের করছি সেটা কার সঙ্গে সমান হচ্ছে ডোমেন অফ রোয়ের সঙ্গে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের ইমেজ আর ডোমেন নেক্সট হচ্ছে আমাদের কম্পোজিশান নেক্সট হচ্ছে আমাদের কম্পোজিশান

হ্যাঁ রিলেশান এবার আমাদের কম্পোজিশান বের করতে বলছে এদের দুজনের মধ্যে রিলেশন কম্পোজিশানটা বের করতে হবে রিলেশন বিটুইন তাহলে এ অ্যান্ড সি কী হয়ে যাবে রো টু কম্পোজ রো ওয়ান ভালো করে দেখো কোনটা আগে হবে রো টুটা আগে হবে রো টু কম্পোজ রো ওয়ান এটা আগে হবে রো টুটা রো টু কম্পোজ রো ওয়ান ইজ এ রিলেশান ইজ এ রিলেশান বিটুইন ইজ এ রিলেশান বিটুইন ক্যাপিটাল এ অ্যান্ড সি এটা রিলেশন বিটুইন কী হয়ে যাবে রোটু কম্পোজ রো ওয়ানটা কী হয়ে যাবে রো টুটা হয়ে যাবে রোটু কম্পোজ রো ওয়ান রো টুটা আগে যাবে রো ওয়ানটা পরে আসবে যে রিলেশন বিটুইন এ অ্যান্ড সি সে এবং সেটাকে ডিফাইন করবো কীভাবে রো টু কম্পোজ রো ওয়ান ইকুয়ালস টু কী হবে এ কমা সি সাজ দ্যাট এ বিলংস টু এ সি বিলংস টু সি সি বিলংস টু ক্যাপিটাল সি ছোটো হাতের সি বিলংস টু সি হ্যাঁ এটা ক্যাপিটাল সি এটা স্মল সি এটাকে যদি এরকম করে দিই ক্যাপিটাল সি স্মল সি হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে এ কমা বি আর এটা কি হচ্ছে বি কমা সি এই বি বি কমন এলিমেন্টটা কেটে গিয়ে কি থাকছে এ আর সি বি আর বি কমন এলিমেন্টটা কেটে গিয়ে কী পড়ে থাকছে এ আর সি এইটা হচ্ছে কম্পোজিশন ঠিক আছে তো এ এ বি সি তিনটে নন এমটি সেট এবং রো ওয়ান একটা রিলেশান হচ্ছে বি আর সি এর এ আর বি এর মধ্যে আর রো টু একটা রিলেশান হচ্ছে বি আর সি এর মধ্যে কেমন এবি আর এটা বি সি তাহলে রো ওয়ান কম্পোজ এ তাহলে রো টু কম্পোজ রো এদের দুজনের মধ্যে কম্পোজিশানটা আমি লিখব রো টু কম্পোজ রো ওয়ান রো টু কম্পোজ রো ওয়ান এবং রিলেশনটা ডিফাইন করবো কীভাবে এ কমাসি আগে রো টু লিখবো পরে রো ওয়ান লিখবো এবং এটাকে ডিফাইন করবো এ কমাসি সাজ দ্যাট এ বিলংস টু এ সি বিলংস টু সি এটা হচ্ছে আমাদের কম্পোজিশানের এটা ডেফিনেশান মোটামুটি বলে রাখতে পারো ঠিক আছে এই ডেফিনেশান তোমাদের দেখো ডোমেন রেঞ্জ রিলেশান এই সমস্ত ডেফিনেশান কখনো আসবে না আসলে এই ধরনের এক্সাম্পল দিয়ে তোমাকে বলবে কম্পোজিশান বের করো ডোমেন বের করো ইনভার্স বের করো হ্যাঁ এগুলোই আসবে তো আমরা এই কম্পোজিশানের একটা এক্সাম্পল করি তাহলে আরও পরিষ্কার হবে জিনিসটা এটা মুছে দিই মুছে দিলাম এটা ঠিক আছে এখানে একটা এক্সাম্পল নিচ্ছি এখান থেকে বই থেকে ক্যাপিটাল এ দেওয়া আছে আমাদের দুই তিন পাঁচ আর ছয় এটা দেওয়া আছে ইকুয়ালস টু দেওয়া আছে আট দশ তেরো আর কুড়ি এটা দেওয়া আছে আর সি ইকুয়ালস টু দেওয়া আছে ডি এটা দেওয়া আছে ঠিক আছে এ আর বি এর মধ্যে রিলেশন দেওয়া আছে রো ওয়ান সমান আমাদের দেওয়া আছে দুই আট দুই কুড়ি তারপরে তিন দশ তারপরে পাঁচ দশ তারপরে দেওয়া আছে ছয় কুড়ি তোমাদের মধ্যে মনে হতে পারে যে এই রিলেশনটা কিভাবে আসলো দেখো সেটার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কিভাবে আসলো আমার এই রিলেশানটা দেওয়া আছে আর কিচ্ছু নেই ঠিক আছে এবার রো টু আমার মধ্যে রিলেশন দেওয়া আছে আট কমা বি হয়েছে আট কমা সি তারপরে দশ কমা এ তেরো কমা ডি হয়েছে তারপরে হচ্ছে কুড়ি কমা সি এইটা আমার দেওয়া আছে এটা আমার দেওয়া আছে এ আর বি আর বি আর সি এর মধ্যে রিলেশান এই রিলেশানটা টাইপে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রিলেশানটা অ্যাকচুয়ালি দিল কীভাবে রিলেশন কীভাবে দিল ওরা যে কোনোভাবে ডিফাইন করেছে সেটা আমার দরকার নেই যে আমি কীভাবে রিলেশানটা পেলাম ঠিক আছে আমি রিলেশনটা কিভাবে পেলাম সেটা আমার খুব বেশি গুরুত্বপূর্ণ নয় মানে সেটা আমার খুব বেশি কাজেরও নয় রিলেশানটা আমি কিভাবে পেলাম বা কিভাবে আসলো সেই জায়গাটা আমার খুব একটা কাজের নয় খুব একটা দরকারিও নেই কিন্তু আমাকে যেটা বের করতে হবে এবার কম্পোজিশান বের করতে হবে সেই কম্পোজিশানটা আমরা এবার বের করব। কম্পোজিশান কী বের করবো রো টু কম্পোজ রো ওয়ান রো টু কম্পোজ রো ওয়ান এটা আমরা বের করব। এদের দুজনের মধ্যে রো ওয়ান আর রোটুর মধ্যে কম্পোজিশান আমি বের করব তো লক্ষ্য করো রো ওয়ান আর রোটুর মধ্যে আমি যখন কম্পোজিশান বের করব আমি কি করব আমার বলেই ছিলাম যে রোটুটা আগে থাকবে আর রো ওয়ানটা পরে থাকবে একটু আগে আমি বলেছিলাম যে রো টুটা প্রথমে থাকবে রোয়ানটা এবার কম্পোজিশানটা কি করব দেখো আমি বলেছিলাম এ কমা বি আর এখানে কি ছিল বি কমা সি বি কেটে গিয়ে কী পড়ে থাকছে এ কমা সি এইটা থাকছে ঠিক আছে তো বুঝে নাও বিষয়টা ভালো করে এইখানে প্রথমে আমি দুই আর আট এই প্রথম এলিমেন্টটা চুজ করলাম টু কমা এইট হ্যাঁ এখানে অনেকে ভুল করতে পারে একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে বোঝো জিনিসটা এখানে আমি টু কমা এইট থেকে শুরু করলাম তাহলে টু কমা এইট এর সেকেন্ড এলিমেন্টটা দেখো এই সেকেন্ড এলিমেন্ট এর সেকেন্ড এলিমেন্ট যেটা আছে এর ফার্স্ট এলিমেন্ট সেটা হতে হবে তাহলে এইটা যেহেতু সেকেন্ড এলিমেন্ট এইট তাহলে এখানে এইট দিয়ে কতগুলো এলিমেন্ট আছে দেখো এইট দিয়ে এই এলিমেন্ট আছে এইটা তাহলে টু এইট এই যে টু দেখো টু এইট আর এইট কমা বি তাহলে এইট এইট কেটে গেল কী পড়ে থাকলো টু কমা তো এইভাবেই আমরা লিখবো তো এইভাবে টু এইট আর এইট বি এইটা তাহলে এখানে কী পড়ে থাকলো টু কমা বি হয়েছে এইটা আর এইটা হলো এবার এর এইট আছে আর এইট এখানে কোথায় আছে এ দেখো এখানে একটা আছে টু এইট আর এইট কমা সি এর মধ্যে কোনটা বাদ চলে গেলো আট আট বাদ চলে গেলে কি হচ্ছে টু কমা সি হয়েছে একই রকমভাবে তাহলে এইটার কাজ কমপ্লিট হয়ে গেল টু কমা এইটের কাজ কমপ্লিট হয়ে গেল এবার টু কমা টোয়েন্টি এইবার লক্ষ্য করো এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে টোয়েন্টি এই যে সেকেন্ড এলিমেন্ট টোয়েন্টি এইখানে ফার্স্ট এলিমেন্ট টোয়েন্টি কোথায় আছে দেখো ফার্স্ট এলিমেন্ট টোয়েন্টি এ দেখো এখানে আছে তাহলে এর টু কমা টোয়েন্টি আর এই টোয়েন্টি কমাসি এই টোয়েন্টি আর টোয়েন্টি বাদ চলে গিয়ে কী হয়ে যাবে টু কমাসি টু কমাশি তো এই টোয়েন্টি আর টোয়েন্টি বাদ চলে গিয়ে কী হয়ে যাবে টু কমাসি কিন্তু এইবার একটা জিনিস লক্ষ্য করো এই যে টু কমাসি অলরেডি এখানে আছে তাহলে একই সেটের মধ্যে আমরা কি জানি সেটের মধ্যে সবসময় এলিমেন্টগুলো কেমন হয় ডিস্টিংক্ট হয় তাহলে সেটের মধ্যে যা যেহেতু এলিমেন্টগুলো ডিস্টিং হয় তার জন্য টু কমাসি আমার আর লেখার দরকার নেই তাহলে টু কমাসি আমার বাদ বাদ চলে গেলো তাহলে টু কমা টোয়েন্টি আমার হয়ে গেলো টু কমা টোয়েন্টি টু কমা টোয়েন্টির কাজ আমার হয়ে গেল এবার থ্রি কমা টেন তাহলে থ্রি কমা টেন দিয়ে আমি যখন শুরু করব। লক্ষ্য করো এই যে আমি রোটুর মধ্যে কোথায় ফার্স্ট এলিমেন্ট এর সেকেন্ড এলিমেন্ট টেন আছে তাহলে এর ফার্স্ট এলিমেন্ট কোথায় টেন আছে এর ফার্স্ট এলিমেন্ট লক্ষ্য করে দেখো এখানে টেন আছে তাহলে এখানে টেন আছে এর সেকেন্ড এলিমেন্ট টেন এর ফার্স্ট এলিমেন্ট টেন তাহলে কী হয়ে যাবে টেন টেন বাদ চলে যাবে দিয়ে কী হবে থ্রি কমা এ আর কি কোনো সেকেন্ড আর কি এখানে কোথাও ফার্স্ট এলিমেন্ট টেন আছে আর কোথাও ফার্স্ট এলিমেন্ট টেন নেই তাহলে এটার কাজও কমপ্লিট হয়ে গেল এর কাজ কমপ্লিট হয়ে গেল এবার চলে এসো ফাইভ কমা টেন এইখানে এখানে সেকেন্ড এলিমেন্ট কে আছে টেন এখানে যেহেতু সেকেন্ড এলিমেন্ট টেন আছে তাহলে এখানে চলে এসো এখানে কোথায় ফার্স্ট এলিমেন্ট টেন আছে এখানে দেখো কোথায় ফার্স্ট এলিমেন্ট টেন আছে লক্ষ্য করাই দেখো এখানে ফার্স্ট এলিমেন্ট টেন আছে তাহলে এই টেন আর এই টেন বাদ গিয়ে কী হয়ে গেলো ফাইভ কমা এ তাহলে এইটার কাজও কমপ্লিট হয়ে গেল এইবার চলে এসো এর আর আর কোথাও তো টেন নেই তাহলে ওর কাজ কমপ্লিট হয়ে গেল এইবার সিক্স কমা টোয়েন্টি সিক্স কমা টোয়েন্টিতে চলে এসো সিক্স কমা টোয়েন্টি এখানে দেখো এর সেকেন্ড এলিমেন্ট টোয়েন্টি এখানে চলে এসো সেই ফার্স্ট এলিমেন্ট টোয়েন্টি কার আছে দেখো এখানে একটাই আছে ফার্স্ট এলিমেন্ট টোয়েন্টি তাহলে এই টোয়েন্টি টোয়েন্টি কমন চলে গেল তাহলে কি হয়ে যাচ্ছে সিক্স কমা সি এটাই আমার বেরিয়ে গেলো রোটু কম্পোজ রোয়ান এটাই আমার বেরিয়ে গেলো রোটু কম্পোজ রোয়ান ঠিক আছে এইটা আমার হয়ে গেলো রোটু কম্পোজ রোওয়ান হয়েছে বুঝতে পেরেছো এটা আরো একবার বলে দিচ্ছি দরকার হয় আরো একবার বলছি দেখো আমার কম্পোজিশনটা কিভাবে নিলাম কম্পোজিশনটা আমরা এইভাবে নিলাম কম্পোজিশন নিলাম এ কমা বি আর বি কমা সি এই দুটো এই বি আর বি কমন এলিমেন্ট কেটে গিয়ে কি পড়ে থাকছে এ কমা সি এইভাবে এ কমা সি এইভাবে থাকছে আমাদের কমন এলিমেন্টগুলো কেটে গিয়ে তো এইবার বিষয়টা হচ্ছে কি এখানে বিষয়টা হচ্ছে যে আমি এই যে রিলেশনটা বের করছি এই রিলেশনটা আমি ঠিক এই অর্ডার এই এই নিয়মে বের করবো তাহলে এখানে দেখো টু কমা এইট টু কমা এইটের সেকেন্ড এলিমেন্ট এইট তাহলে এখানে ফার্স্ট এলিমেন্ট এইট কে আছে দেখো টু কমা এইট এ দেখো ফার্স্ট এলিমেন্ট এইট তাহলে এই এইট এইট বাদ চলে গেলে টু কমাবি আর এখানে টু কমা এইট এখানে এইট আর এইট দিয়ে কোথায় শুরু আছে দেখো আর এইট দেখো এখানে আছে তাহলে এ এইট আর এই এইট বাদ চলে গিয়ে কী হচ্ছে টু সি একই রকমভাবে এইবার টু টোয়েন্টিতে যাও এখানে টোয়েন্টি কোথায় আছে দেখো এখানে তাহলে এটা টোয়েন্টি টোয়েন্টি বাদ দিয়ে কী হচ্ছে টু কমাসি যেহেতু টু কমাসি একবার আছে তাহলে দ্বিতীয়বার আমার টু কমাসি লেখার দরকার নেই এবার থ্রি কমা টেন এখানে টেন কোথায় আছে এখানে টেন আর এখানে টেন তাহলে কী হচ্ছে টেন টেন বাদ দিয়ে কী হচ্ছে থ্রি কমা এ এইবার ফাইভ কমা টেন এখানে টেন কোথায় আছে এই যে টেন তাহলে কী হচ্ছে টেন টেন বাদ দিয়ে ফাইভ কমা এ সিক্স কমা টোয়েন্টি এখানে টোয়েন্টি কোথায় আছে এই টোয়েন্টি টোয়েন্টি বাদ গিয়ে সিক্স কমা এই সিক্স কমাসি এটা আমাদের বেরিয়ে গেলো এটা আমাদের বেরিয়ে গেলো রো টু কম্পোজ রো ওয়ান আচ্ছা এইবার এখান থেকে আমাকে যদি বলে রো ওয়ান ইনভার্স বের করো রো ওয়ান ইনভার্স কত হবে রো ওয়ান ইনভার্স হবে এইট কমা টু তারপরে কী হবে টোয়েন্টি কমা টু তারপরে কত হবে টেন কমা থ্রি তারপরে কত হবে টেন কমা ফাইভ তারপরে কত হবে সিক্স কমা টোয়েন্টি এটা হবে আমাদের রো ওয়ান ইনভার্স একই রকমভাবে যদি আমরা রো টু ইনভার্স বের করি রো টু ইনভার্স কত বেরোবে তো বি কমা এইট বেরোবে তারপরে কত বেরোবে সি কমা এইট তারপরে কত বেরোবে এ কমা টেন তারপরে কত বেরোবে ডি কমা থার্টিন তারপরে কত বেরোবে সি কমা টোয়েন্টি এগুলো বেরোবে না আমাদের ভালো করে দেখো এই জিনিসগুলোই তো আসবে এটা তো আসবে রোমান ইনভার্স রুটি ইনভার্স যদি বের করতে বলে এইটা আসবে আমার রোমান ইনভার্স রুটি ইনভার্স হয়েছে আচ্ছা এইবার কোনো একটা কম্পোজিশান হয়তো তোমাকে বের করতে বললো এবার হয়তো কোনো একটা কম্পোজিশান তোমাকে বের করতে বলল বললো যে কোনটা বের করব সঙ্গে কমনটা তো থাকতে হবে কমন না থাকলে তো না হ্যাঁ রো রোমান কম্পোজ রো ইনভার্স বের করতে পারি রো কম্পোজ রো ইনভার্স রো কম্পোজ রো ইনভার্স তো আইডেন্টি চলে আসবে কি বের করেছে ওরা হ্যাঁ রো কম্পোজ রো ইনভাস আইডেন্টি তো আসছে না রো রো ইনভার্স কম্পোজ রো রো ইনভাস কম্পোজ রো ওরা বের করছে রো ইনভাস কম্পোজ রো রোয়ান এইটা রো ইনভার্স কম্পোজ রো রো ইনভার্সটা কে হচ্ছে এইটা আর রো রোয়ানটা হচ্ছে এইটা তাহলে বাদ বাকিগুলোকে একটু একটু ছোট্ট করে দাগ দিয়ে আমি যদি এইভাবে একটু কেটে দিই তাহলে আমার একটু বুঝতে পরিষ্কার হবে এটা একটু কেটে রাখি এটাকে একটু কেটে রাখি ঠিক আছে রোয়ান ইনভার্স কম্পোজ রোয়ান রোয়ান ইনভার্স কম্পোজ রোওয়ান এটা আমাকে বের করতে বলছে ঠিক আছে তো এটা যদি আমি বের করি রোয়ান ইনভার্স কম্পোজ রোয়ান এটা আগে আছে রোয়ান ইনভার্সটাকে আগে লিখতে হবে আর এটা যে রোমান ইনভার্সটায় আগে আছে তার মানে রোমানটাকে আমার উপরে লিখতে হবে ঠিকই আছে হলো হয়েছে তাহলে এখান থেকে এবার যদি আমি দেখি এখান থেকে যদি আমরা বের করি ভালো করে লক্ষ্য করো এইটা এইটা এটা টু এইট তাহলে এখানে এইট দিয়ে শুরুকে আছে এইট দিয়ে শুরু এইটা তাহলে এটা কত হবে টু এইট দিয়ে কী হয়ে যাবে এটা টু কমা টু হবে এই যে এর টু এইট আছে আর এখানে এইট টু কমন হয়ে গেল এর কাজ আর এইট দিয়ে কেউ আছে নেই বাদ চলে গেল এবার নেক্সট কত টু টোয়েন্টি টোয়েন্টি দিয়ে শুরু এখানে কোথায় আছে এই দেখো এখানে আছে তাহলে এই টোয়েন্টি আর এই টোয়েন্টি বাদ গিয়ে কী হয়ে যাচ্ছে এই টোয়েন্টি আর এই টোয়েন্টি বাদ গিয়ে কী চলে আসছে টু কমা টু টু কমা টু অলরেডি আমার লেখা আছে তাহলে দরকার নেই আচ্ছা থ্রি কমা টেন থ্রি কমা টেন থ্রি কমা টেন এইটা থ্রি কমা টেন যদি এইটা হয় এখানে টেন দিয়ে শুরু কোনটা এটা থ্রি কমা তাহলে এখানে টেন টেন বাদ কত হয়ে যাচ্ছে আর টেন দিয়ে কোথায় আছে আর এই টেন কি হয়ে যাচ্ছে থ্রি কমা ফাইভ এটা হয়ে গেল বাহ খুব সুন্দর এবার কত ফাইভ কমা টেন টেন কোথায় আছে ফাইভ এই যে ফাইভ এখানে টেন কোথায় আছে এইটা তাহলে কত হবে ফাইভ কমা টেন বাদ গিয়ে কত হবে ফাইভ আচ্ছা আর ফাইভ কমা টেন আর টেন আছে তো এখানে তাহলে টেন টেন বাদ গিয়ে কী হয়ে যাচ্ছে ফাইভ কমা ফাইভ হচ্ছে এটা হলো নেক্সট টোয়েন্টি টোয়েন্টি কি কোথাও আছে হ্যাঁ আছে এই তো এইটা টোয়েন্টি সিক্স টোয়েন্টি আর টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি বাদ গিয়ে কী হয়ে যাচ্ছে সিক্স কমা টু এটা বেরোচ্ছে আমাদের রোমান ইনভার্স রো রোয়ান ইনভাস রোয়ান ইনভার্স কম্পোজ রোয়ান এটা আমাদের বেরোচ্ছে রোয়ান ইনভার্স কম্পোজ রোয়ান এবার রোয়ান ইনভার্স কম্পোজ রো টু বেরোবে না কারণ কমন এলিমেন্ট পাবে না ফাইভ চলে আসবে ঠিক আছে বা ওটা বের করা যাবে না কারণ কি এখানে আমাদের এই যে বি আর বি কমন থাকতে হবে তবেই আমি তবেই আমার বেরোবে এ আর সি না হলে হবে না যদি কমন না হয় তাহলে ফাই আসবে ঠিক আছে তো সেই জন্যই রোয়ান ইনভাস কম্পোজ রোয়ান এটা আমরা বের করলাম তো আশা করি কম্পোজিশান তোমরা বুঝতে পেরেছো আশা করছি কম্পোজিশান তোমাদের কম্পোজিশান নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা নেই কম্পোজিশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম তার মধ্যে কি হচ্ছে একটা হচ্ছে আমার রিলেশনের ডেফিনেশন এক্সাম্পল ডোমেন রে ইমেজ ঠিক আছে আর ইনভার্স তারপরে কম্পোজিশান এই জিনিসগুলো বের করা আমরা শিখলাম আপাতত ঠিক আছে আজ তাহলে আমাদের এই যে জিনিসগুলো বের করা শিখলাম এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আপাতত এইটুকুই আমাদের থাক নেক্সট দিন আমরা রিলেশনের খুব ইম্পর্টেন্ট টপিক শুরু করবো যেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন মেন মানে সবথেকে ইম্পর্টেন্ট টপিক রিলেশনের ইকুইভ্যালেন্স রিলেশান ওইখান থেকেই মেনলি রিলেশানটা আরও শুরু হচ্ছে ঠিক আছে